আসসালামু আলাইকুম। গাজীপুর সায়েন্স ক্যাডেট মাদ্রাসা শাখার আজকের অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আব্দুল মতিন স্যার তোমাদের গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা অনুশীলনী 8.8 এর 2 ও 3 নং আলোচনা করব। অনুশীলনী 8.8 তো 2 নং হচ্ছে 2 নং যোগ করো। তো দেখো আমি একটা অঙ্ক করাচ্ছি 4/1 যোগ 2/1। তো এগুলো ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে ভগ্নাংশ যোগের ক্ষেত্রে দেখো নিয়মটা ভালো করে বুঝবা, 4 এবং 2 এর লসাগু বের করতে হবে। তাহলে 2 ও 4 এর লসাগু যদি আমরা বের করি, আমরা এইভাবে লসাগু বের করে নিব, 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়, 2 দিয়ে 4 কে ভাগ করো, তোমরা 2 এর নামটা বললো, 2 দুগুণে 4, আর ভাগ যাবে না। তাহলে লসাগু হচ্ছে সব কয়টার গুণফল, 2 গুণ 1 গুণ 2 সমান কত, 4। এখন আমরা এই ভগ্নাংশের যে হরকে আমি এই যে লসাগু দিয়ে ভাগ দিব, 4 কে যখন আমরা 4 দিয়ে ভাগ দিব কত হবে, 1, 4 একে 4, 1 দিয়ে যে উপরে লব আছে লবের সাথে গুণ করতে হবে, 1 একে 1, 2 দিয়ে যখন আমি 4 কে ভাগ দিব, 2 দুগুণে 4, 2 দিয়ে 1 একে গুণ করব, 2 কে 2, তাহলে কত পেলাম, 4 2 আর 1 কত 3, অর্থাৎ 4/3, এটাই আমার উত্তর। তারপর আসো 2 নম্বর, পাঁচ বাগে 2 যোগ 7/3। তো প্রথম দেখো 5 আর 7, তো 5 7 এটা আমরা কোনোভাবেই লসাগু করতে পারতেছি না, কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ 2টাই মৌলিক সংখ্যা। তাহলে এটা লসাগু হবে 5 গুণ 7 সমান কত, 35। তাহলে আমরা এখানে কত লিখবো, 35। এখন এই 5 দিয়ে তুমি 35 কে যদি ভাগ করো, 5-এর নামতা বললে আমরা পাই 5 সাথে 35 7, ভাগফল কত পেলাম, 7। 7 কে 2 দিয়ে গুণ করতে হবে, 7 দুগুণে 14 যোগ 7 কে যখন 35 দ্বারা ভাগ করব, 35 কে 7 দ্বারা ভাগ করলে আমরা 7-এর নামতা যদি বলি, 5 সাথে 35 5, ভাগফল কত হয়, 5। 5 দিয়ে 3 কে গুণ করলে 3 5 15, তাহলে 14 এবং 15 যদি আমরা যোগ করি কত পাই, 5 এবং 4 9, 1 আর 1 2, অর্থাৎ 35/29। তারপরে আসো আমি একটা অঙ্ক করাচ্ছি তোমাদের 8 নং, 6/1 15/2, এখানে 6 এবং 15 এর লসাগু বের করতে হবে আমাকে। প্রথমে দেখো আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 3 5 15, আর ভাগ যাচ্ছে না, তাহলে লসাগু কী হবে, 3 গুণ 2 গুণ 5, দেখো 5 দুগুণে 10, 3 দশে 30, লসাগু কত, 30। তাহলে আমরা এখানে কত লিখব, 30। এখন 6 দিয়ে 30 কে ভাগ করলে 5 6 30, 5 5 দিয়ে 1 কে গুণ করো, 5 একে 5, 15 দুগুণে 30, 2 দুগুণে 4, 30/9। এখন আসো 3 নং, 3 নং বিয়োগ করো, 3 নং এর হচ্ছে বিয়োগ করো। তো আমরা একই সিস্টেম, জাস্ট যোগের মধ্যে বিয়োগ, 3 নং 2 নং দেখো 6/5 বিয়োগ 5/2, তা 5 আর 6 লসাগু হবে, দেখো 5 6, আমরা যদি লসাগু বের করি, 5 এবং 6 কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, কারণ 5 হচ্ছে মৌলিক সংখ্যা আর 6 যৌগিক সংখ্যা, দেখো আমরা ভাগ না গেলে 5 আর 6 গুণ করে দেবো, 5 6 30, লসাগু কত, 30। তাহলে 6 কে যখন 30 দিয়ে ভাগ করবো, 5 ভাগফল কত আসে, 5 5 6 30, এই 5 দিয়ে 5 কে আমি গুণ করবো, লবকে গুণ করবো, 5 5
पचिस वियोग एटा होबे पाँच के जो त्रिस दिए भाग कर छय छय दुगुणे कत बारो एखन आमरा पचिस थेके जदि ए पचिस थेके बारो वियोग करी कत हय दुई आछे पाँच होबे तीन होले एक आछे दुई भाग होले तेरो एटा आंसर तारपरे देखो आमरा करब एकटा अंक सात नम बारो भागे सात वियोग चार भागेर एक तो हमें एखे करते बारो ए चार लसागु देखो हमें ये लसागुटा बैर करते बारो चार जो दई दिए दी छय दुगुणे बारो दुई दुगुणे चार आबार जो दई दिए दी तीन दुगुणे छय दुई के दुई और भाग जाच्छेना तो लसागु होबे दुई गुण तीन एक निये बोलो एक निले कारण एक दिए गुण कर एक ही संख्या आसे तीन दुगुणे छय दुगुणे बारो लसागु कत बारो तो हमें बारो ए चार लसागु पेलाम बारो बारो दिए बारो के भाग कर ले एक एक दिए सात के गुण करो सात के सात चार दिए बारो के भाग कर कत है तीन तीन दिए एक के गुण करो तीन के तीन सात के तीन बिक कत है चार अर्थात बारो भाग चार ये हमें लघिष्ठ आकार जो प्रकाश करी चार दिए जो केटे दी चार के चार तीन चारा बारो कत है तीन भागर एक पेलम तो प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हें আমি তোমাদের আজকে আর দশমিক আটের দুই তিন নং বোঝালাম এখন তোমাদের এসডব্লিউ হচ্ছে মনোযোগ সহকারে দেখে নাও তোমাদের এসডব্লিউগুলো তোমরা বাসায় অবশ্যই করে নেবা দুই নংয়ের নয় দশ নং তিন নংয়ের নয় দশ নং এইগুলো হচ্ছে তোমাদের আজকের এসডব্লিউ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অবশ্যই আশা করে দেখেছ তো তোমরা অবশ্যই আমাকে এসডব্লিউগুলো করে দেখাবা আমাদের যে পরিশ্রম তোমাদের জন্য যে আমরা অনলাইন ক্লাসে আয়োজন করেছি পরিশ্রম করছি যদি তোমরা শতভাগ ক্লাসটা দেখে যদি তোমরা হোমওয়ার্কগুলো বাসাই করো তাহলে আমাদের ক্লাসটা সফল হবে আমরা যে পরিশ্রম করতেছি তা আমাদের কি পরিশ্রমটুকু সাফল্য লাভ করবে তোমরা যদি অনলাইন ক্লাসটা দেখে যদি হোমওয়ার্ক করো তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং তোমাদের চার্ট আছে যে চার্টটা আমরা দিয়েছি ওই চার্ট অনুযায়ী প্রতিদিন তোমাদের ক্লাসগুলো আপলোড করা হবে তোমরা মনোযোগ সহকারে দেখবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে